عذاب القبر، قنا عذاب الحشر، وقنا عذاب القنصرة، وقنا عذاب اليوم القيامة. مبدوك مبدوك او ضيال الله، একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ। আল্লাহ রাত্র গভীর হইয়া গেছে, এই বিবারিয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন খাড়ারা বুগির বামুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বুগির এঙ্গু ভুইয়ার আওলাদের উদ্যোগে কবরবাসীদের মাগফেরাত কামনায় চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার কতগুলা তারিকাতা মুরব্বি বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পরদার অন্তরালের আমার মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরা জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ডাকলে নি জুরাই রে মন, জপলে নি পান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ কর আল্লাহ জাগালয় তোমার মনে মায়ার নজর করে তাকে দেখে আজকের মাহফিলে আমার কত দাড়ি পাকা মুরব্বী যুবক যখন আমার কত ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা, আমি স্বামীর বেদার সাথে এই মাহফিলের আখিরি মুনাজাতে হাত বাড়াইছে আল্লাহ। জানি না রে কে জানি হাত বাড়াইছে কার জানি, জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কেইটা মাথার গান পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা জানে তো কষ্ট করছি। রাব্বুল আমি আজকে বাবার অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ তাদের আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের মা দুঃখিনী অন্ধকার কবরে, যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, মা বড় কষ্ট কইরা মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইয়া দুনিয়ার আলো দেখাইছে আল্লাহ জানি না কেন জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে সন্তানরা হাত বাড়াইছে হাল্লা মাও নাই বাবাও নাই জনমের তিন হইয়া রে আল্লাহ। রাব্বুল আলামিন এখন চোখের পানি নাও আসতে পারে বাড়ির মধ্যে যে আব্বা আমার পুরান জামা কাপড় গুলার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, আব্বা আমার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছি এলি না কি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নিয়ে শুধু মানে আব্বা আম্মা চলে গেছে আল্লাহ যারা রে পালাইয়া আছে যা
তার কবরে তাদের ফেরাই কেন গো আল্লাহ মায়ার মোলি আল্লাহ জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই আম্মায় আব্বা তাদের কবরে আম্মায় আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও ও দয়া যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও রাব্বুল আলামিন যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও বিশেষ করে রুবির সিদ্দিক মিয়াদের বাসরিকের পিছনে আমার গোলাম আজম ভাইয়ের আব্বা যান বিশেষ করে গোলাম কিবরিয়া ভাইয়ের আব্বা যান আল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে আছেন রে দয়াল আমার নবীজি রহমতের নবী বলেছে দুনিয়ার কোন মজলিসে 40 জন একসাথে হইয়া দোয়া করলে ওই দোয়াগুলো কবুল হইয়া যায় আল্লাহ এই মাহফিলের প্যান্ডেল থেকে আমরা সবাই আপনার দরবারে মাপ চাই নবীজির দুরূদ শরীফের ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাত ওয়া শিফার খাতি আপনি ওনাকে সুস্থ বনে ফিরিয়ে দেন আমিন اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به المقاد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل ما نملا الله সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করেন এই জিন্দে নারিয়ার ওসিলায় আল্লাহ রোগের মতো কঠিন যন্ত্রণা কঠিন বিপদ আর কিছু নাই আল্লাহ হুজুরদের সুস্থ বানাই আবার ওনার ভক্তদের মাঝে ফিরে দেন আল্লাহ রব্বুল আলামিন এই বুকের এলাকা সহ সারা পৃথিবীর যত মুসলমান ইমানদার অসুস্থ অবস্থায় দোয়া চায় আল্লাহ প্রত্যেককে তুমি শিফা দেলা কামেলা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালিমদের জুলুমের শিকার আবাবিল পাখি পাঠাইয়া আপনি যেমন ভাবে মুসলমানদেরকে রক্ষা করেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল বাহিনী জালিমদের হাত থেকে আপনি তেমন ভাবে রক্ষা করেন আল্লাহ করিয়া তোমার দরবারে সারা বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে উলামায়ে কেরাম সহ যারা খেদমত করতেছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ করিয়া তোমার দরবারে আজকের মাহফিলে যারা হাত বাড়াইলো আল্লাহ যারা প্রবাস থেকে দোয়া চাই বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আমার প্রত্যেক প্রবাসী রে তোমার কুদরতি হাতে হাওলা করলাম যারা দেশের মধ্যে মা বাবা সন্তান স্ত্রী পুত্র ছেড়ে দিয়া বিদেশের বাড়িতে কষ্ট করে আমার প্রত্যেকটা প্রবাসী রেমিটের যুগ তাদের কামাই রুজিতে বরকত দিয়া সুন্দরভাবে বিদেশের জীবন যাপন করার তৌফিক দান করো এখানে যারা হাট বাড়াইনো সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জত দিন দিকে নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ও দয়া আজকের এই মাহফিল চতুর্থতম মাহফিল এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ এখানে যে শ্রোতা মন্ডলীর উপস্থিত হয়েছেন পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমার মা বোনদের মনের নেক আশাগুলো পূরণ করেন রাব্বুল আলামিন আল্লাহ জানি না কি বয়ান করেছি আমি মূর্খ মুখে আমি মূর্খের জবান দ্বারা যতগুলা কথা বের হয়েছে আল্লাহ ভুল বেয়া তুমি মাফ করে আল্লাহ যেগুলোর উপর আমল করতে পারবে শ্রোতাবৃন্দদেরকে আমল করার মতো তৌফিক দান করিয়ে নাও ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কাজ করে প্রত্যেক ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ বিশেষ করে দানজন দোয়া চাইছেন বিদেশ থেকে আল্লাহ তারা কবুল মঞ্জুর করে নাও এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রবাসী ভাইয়েরা সহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো ফরিয়াদ তোমার দরবারে মরণের আগে আমাদেরকে জীবনে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজে রাসূলুল্লাহ নসিব করায় আল্লাহ মক্কা
মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে হুজুরটা মদিনা মদিনা বইয়া কাঁদবে মরনের আগে একবার নবীর নূরানী চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে জবানে ইমানি কালেমা পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।